ক্ষতি করছে আমাকে তো গ্রামের মেয়েরা মানে ছোট ছোট বোনেরা তারা বলছে যে সব ভুলে গেছে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বলছে আমি বললাম আমি বিরোধী দলের নেতা আমি অলরেডি গত পরশুদিন বিধানসভার গেটে দাঁড়িয়ে সরকারকে বলেছি যে আপনারা কোভিড বিধি মেনে অন্য রাজ্য কর্ণাটক মহারাষ্ট্র সেখানেও স্কুল হচ্ছে একদিন অন্তর একদিন হচ্ছে ক্লাসে স্বল্প সংখ্যক বসিয়ে হচ্ছে এই গরিব কৃষক পরিবারের ছেলে মেয়েরা যাবে কোথায় টিসিনি নেই এদের ট্যাব নেই ল্যাপটপ নেই অনলাইন করার সুযোগ নেই অর্থাৎ স্বাভাবিকভাবে খুব ক্ষতি হচ্ছে একটা বিরাট প্রজন্ম চাকরি না পেয়ে শেষ হয়ে গেছে 14 সালে লাস্ট এসএসসি হয়েছিল আজকে 7 বছর এসএসসি হয়নি সব বয়স পেরিয়ে গেল ছেলেদের আর শিক্ষিত ছেলে চাকরি পাবে না 2 লক্ষ ছেলে পিটিটিআই পাস করে বেসিক পাস করে পরীক্ষা দিল 17 সালে প্রাইমারিতে 9 হাজার পাস করেছে 1,91,000কে ফেল করিয়ে দিল এবার তাই এই 1,91,000 যারা কয়েক লক্ষ করে টাকা দিয়েছে বেসিক ট্রেনিং স্কুলগুলোকে তাদের ভবিষ্যৎ তো শেষ একটা প্রজন্ম শেষ চাকরির জন্য আর আরেকটা প্রজন্মকে 2 বছর স্কুলে না যেতে দিয়ে তাদেরকে সব ভুলিয়ে দিয়ে এখন অওয়া থেকে শুরু করতে হবে দাদা রাজ্য সরকার কোর্টে যাচ্ছে দাদা রাজ্য সরকার কোর্টে যাচ্ছে ওই ট্যাবলোর জন্য এটা নিয়ে একটু বলবেন কোর্টের ব্যাপার নিয়ে বলবো এত সময় থাকার জন্য সম্মানের শুভেন্দু অধিকারী মহোদয় শান্তনু চৌধুরী মহোদয় আমরা বিবেকানন্দের মানুষ বিদ্যাসাগর দেশের মানুষ জীবন Thank you.
গ্রামের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে স্কুলের পঠন পাঠনের কাজ কোভিড বিধি মেনে ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে চালু করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। বিদ্যাসাগর ক্লাবের উন্নয়নের পথে আগামী দিনের সোনালী স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী তাদের সাথে থাকবে। তাদের প্রস্তাব যে আমরা গরিব বাড়ির মেয়ে, আমাদের স্কুল যে আজকে দীর্ঘদিন ধরে বন্ধ, আমাদের প্রাইভেট টিউশন নেওয়ার ক্ষমতা নেই, আমাদের ল্যাপটপ বা ট্যাব নেই যে আমরা অনলাইনে ক্লাস করব, অত্যন্ত খেটে খাওয়া পরিবারের আমরা মেয়ে, সব ভুলে গেছি। এই যে দীর্ঘদিন স্কুলে না যাওয়ার অভ্যাস, এতে আমাদের প্রজন্ম, আমি তাকে বললাম বোন সবটা আমার হাতে নেই, আমি বিরোধী দলের নেতা, তোমরা আমাকে এমএলএ করেছো, আমি গত পরশুদিনই বিধানসভার গেটে দাঁড়িয়ে বলেছি এই রাজ্যের সরকার কোন দলের সরকার দেখার দরকার নেই, এই রাজ্যে যে সরকারটা আছে তারা যেমন চাকরি না দিয়ে প্রজন্মের প্রজন্ম শিক্ষিত বেকারদেরকে ধ্বংস করছে, সাথে সাথে গত দু বছর ধরে সব স্কুল বন্ধ রেখে আমার কৃষকের বাড়ির গরিব বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার পাঠটাকেও একেবারে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। এর ফলে সরাসরি দুটো প্রজন্ম আমাদের ক্ষতি হচ্ছে। আজকে মহারাষ্ট্র থেকে শুরু করে ভারতবর্ষের সব রাজ্যে স্কুলে পঠন পাঠন হচ্ছে কোভিড বিধি মেনে, একদিন অন্তর একদিন ক্লাস হচ্ছে। একটা বেঞ্চে আগে পাঁচজন বসত, সেখানে সরকার একটা বেঞ্চে দুজনকে বসার ব্যবস্থা করেছেন। অনেক বিধি নিষিদ্ধ মেনে মদের দোকান খোলা রাত্রি ১২টা পর্যন্ত, সেখানে কোভিড খুঁজে পাওয়া যায় না, পার্লার খোলা, ড্যান্স বার খোলা, বিউটি পার্লার খোলা, সেলুন খোলা, সেখানে কোনো কোভিডের দেখা পাওয়া যায় না। কোভিড কেবলমাত্র লোকাল ট্রেনে থাকে আর স্কুল কলেজের মধ্যে থাকে। এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। উত্তর দিয়ে বরণ করছেন মদন মোহন রাও, মদন মোহন রায়, মদন মোহন রায় আসুন। শরৎ সম্মানে ভূষিত করছেন, শরৎ সম্মানে ভূষিত করছেন উৎপল রায় মহোদয়, উৎপল রায় মহোদয় শরৎ সম্মানে ভূষিত করছেন, উৎপল রায় মহোদয়।